জেলায় জেলায় চড়ছে জোর কদমে নির্বাচনী প্রচার। রাজ্য নেতৃত্বের পাশাপাশি প্রচারে আসছেন কেন্দ্রীয় নেতারাও। শুক্রবার স্বপন মজুমদারের হয়ে প্রচার করেন নিশীথ রাবানি। একই সঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তোলেন মহাগুরু মিঠুন চক্রবর্তীও। দুই লোকসভা কেন্দ্রে জনসমর্থন ছিল একেবারে চোখে পড়ার মতো। মিটেছে চার দফার নির্বাচন, এখনো বাকি তিন দফার ভোট। তার আগে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ রাবানি। স্বপন মজুমদারকে সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি। বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী 1 তারিখ, ঠিক তার আগেই বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার হয়ে প্রচারে আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু প্রচারের ঝড় বা প্রচারের ঝাঁজ ততই কিন্তু বাড়ছে। প্রচারের মাঝে রেশন দুর্নীতির দায় জেলে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক সহ রাজ্যের শাসক দলকে দুর্নীতি নিয়ে তুলোধনা করেন নিশীথ প্রামাণিক। সাধারণ মানুষের কাছে যারা বিপদ তারা তৃণমূলের কাছে সম্পদ, এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে। কোথাও সাধারণ মানুষের ভুল হয়ে গেছিল, কোথাও আবেগ তাড়িত হয়ে হয়তো ভুল করে ফেলেছিল, কিন্তু নিশ্চিতভাবে সেই ভুল শুধরে নেওয়ার জন্য এবং তৃণমূলকে যোগ্য জবাব দেওয়ার জন্য সাধারণ মানুষ এবার আমাদের প্রার্থী স্বপনদাকে ভোট দেবে। একই সঙ্গে হিংসা তৃণমূলের হাতিয়ার বলেও জানান নিশীথ। তৃণমূল কাছে হিংসা এবং ভায়োলেন্স এটা একটা অর্নামেন্টাল ব্যাপার, তো নিশ্চিতভাবে ভায়োলেন্স এবং হিংসা ছাড়া তৃণমূলের কাছে তো কোনো হাতিয়ার নেই, কোনো অস্ত্র নেই। সাংগঠনিকভাবে তো ওরা আগেই মৃত সম্পন্ন হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই তারা ভায়োলেন্সকে হাতিয়ার করে, তারা হিংসাকে হাতিয়ার করে তারা এগিয়ে চলবার চেষ্টা করেছে। মানুষের জবাব দেবে 2024 লোকসভা নির্বাচনের ফল। বিশে মে ভোট ব্যারাকপুরে, তার আগে অর্জুন সিং এর সমর্থনে প্রচার করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। হালি শহর স্টেশন রোড থেকে বিরাট মিছিল করে রোড শো করেন তিনি। রোড শোয় ছিল বিপুল জনসমর্থন, উপচে পড়া মানুষের ভিড়। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলায় জেলায় ছবি দেখাচ্ছিলাম, জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। আর এবার একটা ছবি দেখাই, তার সঙ্গে বেশ কিছু কথাও বলি। আমরা সত্যিই মাঝে মাঝেই বলি যে ভাগের মা নাকি গঙ্গা পায় না। বীরভূমের ইলামবাজারের ক্ষেত্রে ঘটনাটা যেন তাই হলো। শাসকের গোষ্ঠী কন্দলে রাস্তায় থমকে রয়েছে উন্নয়ন। অনুমতি মিললেও চুন পলাশিতে আজও শুরু হলো না রাস্তার কাজ। আর সেই রাস্তার দাবিতেই পথে নামলো কারা? না শাসক দল তৃণমূল কংগ্রেস, তাই প্রশ্ন উঠছে। কন্দল তো আছে, রাস্তাটা হবে কবে? ইলামবাজারে আটকে উন্নয়ন। বীরভূমের ইলামবাজারে চুলপলাশি এলাকায় দীর্ঘদিন ধরে আটকে রাস্তার কাজ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হচ্ছে না রাস্তা। আর সেই অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলের। তিন মাস আগে রাস্তা তৈরির অনুমতি মিলেছিল, কিন্তু কন্দলের জেরে শুরুই হয়নি রাস্তার কাজ। আমাদেরকে সেখানে ইলামবাজার ব্লককে হেয় করার জন্য কেউ হয়তো ইন্ধন দিয়ে সেটাকে করানোর চেষ্টা করা হচ্ছে। কে আমাদের কে কার অনুগামী সেটা আমরা দেখতে যাবো না, আমরা সবই আমাদের দলের লোক, এরপর কন্ট্রাক্টর কার লোক সেটা কন্ট্রাক্টরই জানবে। কাঠমানির ভাগাভাগি নিয়ে ঝামেলা তৃণমূলের অন্তরে, আর তার জেরেই বন্ধ আছে রাস্তার কাজ, দাবি বিজেপি। এখানে ব্লক সভাপতি যিনি আছেন আর এই যে জেলা পরিষদে যিনি আছেন রবি মুর্মু, এরা দুজনেই এর সাথে যুক্ত। আমার কাছে যেটুকু খবর, ওই গ্রাম থেকে আমার কাছে খবর এসছে যে জেলা পরিষদের যে কাজটি তারা নিজেরা আটকে রেখেছে, কেননা তাদেরকে নাকি ভাগ দেওয়া হয়নি বলে। এখন রাস্তা না হয় দলের বিরুদ্ধেই ফুঁসছে তৃণমূলের একাংশ। তবে এই কন্দল কবে শেষ হবে আর কবে এলাকার উন্নয়ন হবে তারই অপেক্ষায় চুল পলাশির বাসিন্দারা। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি, রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলায় জেলায় চড়ছে জোর কদমে নির্বাচনী প্রচার। রাজ্য নেতৃত্বের পাশাপাশি প্রচারে আসছেন কেন্দ্রীয় নেতারাও। শুক্রবার স্বপন মজুমদারের হয়ে প্রচার করেন নিশীথ রাবানি। একই সঙ্গে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তোলেন মহাগুরু মিঠুন চক্রবর্তীও। দুই লোকসভা কেন্দ্রে জনসমর্থন ছিল একেবারে চোখে পড়ার মতো। মিটেছে চার দফার নির্বাচন, এখনো বাকি তিন দফার ভোট। তার আগে প্রচারে ঝড় তুলেছে বিজেপি। বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহার কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ রাবানি। স্বপন মজুমদারকে সঙ্গে নিয়ে রোড শো করেন তিনি।
বারাসাত লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী এক তারিখ, ঠিক তার আগেই বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার হয়ে প্রচারে আসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু প্রচারের ঝড় বা প্রচারের ঝাঁজ ততই কিন্তু বাড়ছে। প্রচারের মাঝে রেশন দুর্নীতির দায় জেলে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক সহ রাজ্যের শাসক দলকে দুর্নীতি নিয়ে তুলোধনা করেন নিশীথ প্রামাণিক। সাধারণ মানুষের কাছে যারা বিপদ তারা তৃণমূলের কাছে সম্পদ, এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে। কোথাও সাধারণ মানুষের ভুল হয়ে গেছিল, কোথাও আবেগ তাড়িত হয়ে হয়তো ভুল করে ফেলেছিল, কিন্তু নিশ্চিতভাবে সেই ভুল শুধরে নেওয়ার জন্য এবং তৃণমূলকে যোগ্য জবাব দেওয়ার জন্য সাধারণ মানুষ এবার আমাদের প্রার্থী স্বপনদাকে ভোট দেবে। একই সঙ্গে হিংসা তৃণমূলের হাতিয়ার বলেও জানান নিশীথ। তৃণমূল কাছে হিংসা এবং ভায়োলেন্স এটা একটা অর্নামেন্টাল ব্যাপার, তো নিশ্চিতভাবে ভায়োলেন্স এবং হিংসা ছাড়া তৃণমূলের কাছে তো কোনো হাতিয়ার নেই, কোনো অস্ত্র নেই। সাংগঠনিকভাবে তো ওরা আগেই মৃত সম্পন্ন হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই তারা ভায়োলেন্সকে হাতিয়ার করে, তারা হিংসাকে হাতিয়ার করে তারা এগিয়ে চলবার চেষ্টা করেছে। মানুষের জবাব দেবে 2024 লোকসভা নির্বাচনের ফল। বিশে মে ভোট ব্যারাকপুরে তার আগে অর্জুন সিং এর সমর্থনে প্রচার করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। হালি শহর স্টেশন রোড থেকে বিরাট মিছিল করে রোড শো করেন তিনি। রোড শোয় ছিল বিপুল জনসমর্থন, উপচে পড়া মানুষের ভিড়। টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলায় জেলায় ছবি দেখাচ্ছিলাম, জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। আর এবার একটা ছবি দেখাই, তার সঙ্গে বেশ কিছু কথাও বলি। আমরা সত্যি মাঝে মাঝেই বলি যে ভাগের মা নাকি গঙ্গা পায় না। বীরভূমের ইলামবাজারের ক্ষেত্রে ঘটনাটা যেন তাই হলো। শাসকের গোষ্ঠী কন্দলে রাস্তায় থমকে রয়েছে উন্নয়ন, অনুমতি মিললেও জুন পলাশিতে আজও শুরু হলো না রাস্তার কাজ। আর সেই রাস্তার দাবিতেই পথে নামলো কারা? না শাসক দল তৃণমূল কংগ্রেস, তাই প্রশ্ন উঠছে কন্দল তো আছে, রাস্তাটা হবে কবে? ইলামবাজারে আটকে উন্নয়ন, বীরভূমের ইলামবাজারে চুলপলাশি এলাকায় দীর্ঘদিন ধরে আটকে রাস্তার কাজ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরে হচ্ছে না রাস্তা, আর সেই অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সড়ক তৃণমূলের। তিন মাস আগে রাস্তা তৈরির অনুমতি মিলেছিল, কিন্তু কন্দলের জেরে শুরুই হয়নি রাস্তার কাজ। আমাদেরকে এখানে ইলামবাজার ব্লককে হেয় করার জন্য কেউ হয়তো ইন্ধন দিয়ে সেটাকে করানোর চেষ্টা করা হচ্ছে। কে আমাদের কে কার অনুগামী সেটা আমরা দেখতে যাবো না, আমরা সবই আমাদের দলের লোক, এরপর কন্ট্রাক্টর কার লোক সেটা কন্ট্রাক্টরই জানবে। কাঠমানির ভাগাভাগি নিয়ে ঝামেলা তৃণমূলের অন্তরে, আর তার জেরেই বন্ধ আছে রাস্তার কাজ, দাবি বিজেপি। এখানে ব্লক সভাপতি যিনি আছেন আর এই যে জেলা পরিষদে যিনি আছে রবি মুর্মু, এরা দুজনেই এর সাথে যুক্ত। আমার কাছে যেটুকু খবর, ওই গ্রাম থেকে আমার কাছে খবর এসছে যে জেলা পরিষদের যে কাজটি তারা নিজেরা আটকে রেখেছে, কেননা তাদেরকে নাকি ভাগ দেওয়া হয়নি বলে। এখন রাস্তা না হয় দলের বিরুদ্ধেই পুষছে তৃণমূলের একাংশ। তবে এই কন্দল কবে শেষ হবে আর কবে এলাকার উন্নয়ন হবে তারই অপেক্ষায় চুলপলাশির বাসিন্দারা। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা।